আমিষ ও ভিটামিন সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে কাঁঠালের আবাদ চাষিরা জানান চলতি মৌসুমেও কাঁঠালের ফলন ভালো হলেও বৃষ্টির অভাবে আকার কি ছোটা ছোট কৃষি বিভাগ জানিয়েছে প্রতিকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে নানা পদক্ষেপ নিয়েছে তারা চলতি মৌসুমে জেলায় প্রায় দু হাজার সাতশো আটাত্তর মেট্রিক টন কাঁঠাল উৎপাদনের আশা কৃষি বিভাগের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে কাঁঠালের আবাদ জেলার সীমান্তবর্তী বিজয়নগর কসবা এবং আখাউড়া উপজেলার আবহাওয়ায় কাঁঠাল চাষের জন্য বিশেষ উপযোগী জেলায় প্রায় পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে পাঁচশো সাতষট্টি হেক্টর জমিতে চাষিরা জানায় বৃষ্টিপাত না থাকায় ও তাপমাত্রা অধিক থাকায় কাঁঠালের আকার ছোট হয়েছে ইতোমধ্যে পাইকাররা চাষিদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকা দরে প্রতি শ কাঁঠাল কিনে নিচ্ছেন বৃষ্টি যদি আবহাওয়া সুস্থ থাকতো আগের থেকে ওই তো মোটামুটি ভালো ভালো হতো মাঝখান দিয়ে সেটা ওই বৃষ্টি না হওয়ার কারণে আপনার কাঁঠালও চাইতে ছোটো হয়ে গেছে আপনার কাছে অনেক কাঁঠাল আসছে আগের থেকে বেশি জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকে বৃষ্টি শুরু এখন কাঁঠালের ইনশাল্লাহ কাঁঠাল কিছু সাইজ ভালো হইতেছে আশা করি কারল। বাজার একটা যে আপনারা এগুলো নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা দরে বিক্রি হয় প্রতিকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে মালচিং পদ্ধতি সহ কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা মালচিং পদ্ধতি যদি গাছের গোড়ায় বিভিন্ন খড় হয় তাহলে এরপর যদি সেচ দেওয়া হয় সেই সেচটা কিন্তু প্রায় চার পাঁচ দিন আর সেচ দেওয়া লাগে না এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করাতে আমাদের যে অধিক তাপমাত্রার কারণে যে থেটা ছিল সেটা কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি অনাবাদী জমি চাষের আওতায় এনে স্বাবলম্বী হবে চাষিরা এমনটাই প্রত্যাশা এসএ টিভি নিউজ ডেস্ক